পোকোফোন F1 ফোনটাতে ব্যবহার করা হয়েছে গুগল পিক্সেল 3-তে ব্যবহার করা সেম ক্যামেরা সেন্সর, অন্যদিকে রিয়েলমি 3 প্রোতে ব্যবহার করা হয়েছে ওয়ানপ্লাস 6 অ্যান্ড 6T-তে ব্যবহার করা সেম ক্যামেরা সেন্সর। আবার লিক্সের দিকে শুনছি যে ওয়ানপ্লাস 7 এবং 7 প্রোতেও নাকি সেম ক্যামেরা সেন্সরই ব্যবহার করা হবে। সো বলা যায় রিয়েলমি 3 প্রো অ্যান্ড পোকোফোন F1 দুটোতেই বেশ ভালো দুটি ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে। বাট আর ক্যামেরা সেন্সর এভরিথিং? লেটস ফাইন্ড আউট উইথ ক্যামেরা কম্পারিজন অফ দ্য রিয়েলমি 3 প্রো অ্যান্ড পোকোফোন F1। আমি রিয়াদ থাকবো আপনাদের সাথে পুরো ভিডিও জুড়ে। ওকে, ভিডিওর শুরুতে প্রথমে দেখতে পাচ্ছেন ডেলাইট ফটোগ্রাফি দিয়ে শুরু করেছি বরাবরের মতোই। সো লেফট সাইডে রয়েছে রিয়েলমি 3 প্রো এবং ডান সাইডে রয়েছে হচ্ছে পোকোফোনের ছবি। সো দুটোই বেশ ভালো ছবি তুলেছে, দুটোই বেশ ভালো কালার, কন্ট্রাস্ট, ডায়নামিক রেঞ্জ সবই ভালো। তো একটু ডিটেলসের পরিমাণ হয়তো বেশি দেখতে পাচ্ছি রিয়েলমি 3 প্রোতে অ্যাজ কম্পেয়ার টু পোকোফোন F1। ইভেন ডায়নামিক রেঞ্জটাও একটু বেটার মনে হয়েছে। জাস্ট রিয়েলমি 3 প্রো এর এই হোয়াইট কালারটা আর পোকোফোন F1-এর হোয়াইট কালারটার দিকে তাকালে বুঝতে পারবেন যে রিয়েলমি 3 প্রোতে এখানে একটু বেটার ভাবে হাইলাইটটাকে কন্ট্রোল করেছে। বাট এখানে শ্যাডোসের দিকে তাকালে দেখবেন যে এখানে যেখানে রিয়েলমি 3 প্রোতে কমপ্লিটলি গন করে দিয়েছে শ্যাডো ডিটেলসটাকে, সেখানে পোকোফোন F1-এ শ্যাডো ডিটেলসটা একটু বেটার রয়েছে। আদারওয়াইজ দুটো ছবিই বেশ ভালো। রিয়েলমি 3 প্রোতে হচ্ছে ক্রোমা বুস্ট নামে আরও একটা অপশন আছে, সেটা এনাবল করে ছবিটা কীরকম সেটা হচ্ছে এরকম। সো এখানে গ্রিন কালারটা অনেক বেশি বুস্টেড অ্যান্ড গ্রিন কালারটা সব কালারই অ্যাকচুয়ালি অনেক বেশি বুস্টেড। সো অনেকের কাছে এটা দেখতে ভালো লাগতে পারে অ্যান্ড আমার কাছে অবভিয়াসলি ভালো লাগছে সত্যি বলতে। সো যারা ন্যাচারাল ছবি চান তারা হচ্ছে পোকোফোনেরটা দেখতে পারেন, আদারওয়াইজ আমার কাছে রিয়েলমি 3 প্রোটা বেটার লাগছে। পরের ছবিটার দিকে তাকালে দেখতে পাবেন দুটোই বেশ ভালো ছবি তুলেছে। ওভারঅল রিয়েলমি 3 প্রো একটা ব্রাইট ইমেজ প্রোভাইড করে, অন্যদিকে পোকোফোন F1-টা একটু ডার্ক ছবি প্রোভাইড করে। বাট দুটোই বেশ ভালো লাগছে আমার কাছে। পোকোফোন F1-এর রোডটা দেখতে বেশি বেটার লাগছে। বাট যদি খেয়াল করেন কোনটাতে ডিটেলস বেশি আছে, তাহলে একটু জুম করে আপনাদের দেখাই, তাহলে দেখতে পাবেন যে আই থিঙ্ক রিয়েলমি 3 প্রোতে একটু বেটার ডিটেলস পাওয়া যাচ্ছে অ্যান্ড ডায়নামিক রেঞ্জের ক্ষেত্রে এটা একটু বেটার মেবি। আর শ্যাডো ডিটেলসের ক্ষেত্রে তো দেখতেই পাচ্ছেন এটাতে কত ভালো শ্যাডো ডিটেলসটা ক্যাপচার করতে পেরেছে রিয়েলমি 3 প্রো। লাইক এই জায়গা অংশটার দিকে যদি তাকাই তাহলে দেখবেন পোকোফোন F1-এ প্রায় কিছুই দেখা যাচ্ছে না, সেখানে রিয়েলমি 3 প্রো একটু বেটার এক্সপোজ করতে পেরেছে। সো পরের ছবির দিকে যদি তাকাই দেখবেন যে এটা রিয়েলমি 3 প্রোতে ক্রোমা বুস্ট দিয়ে করা। সো ক্রোমা বুস্টের ছবিগুলো অনেক বেশি স্যাচুরেটেড হয়ে যায়, এটা কারো কাছে আগেই বলেছি, ভালো লাগতে পারে আবার নাও লাগতে পারে। সো পরের ছবিটা হচ্ছে সেলফি। তো সেলফিতে দেখতেই পাচ্ছেন ওভারঅল রিয়েলমি 3 প্রো বেটার পারফর্ম করছে ফর ইটস হাই ডাইনামিক রেঞ্জ। অন্যদিকে পোকোফোন F1-এর ছবিটা একটু ওয়াশড আউট লাগছে আমার কাছে এবং রিয়েলমি 3 প্রোটা অনেক বেশি কন্ট্রাস্টি, কালারটা অনেক ভালোভাবে অ্যাকুরেট করছে। ইভেন রিয়েলমি 3 প্রোটা একটু বেশি কুলার টোন দিচ্ছে, অন্যদিকে পোকোফোন F1-এরটা একটু ওয়ার্মার টোন দিচ্ছে। ডায়নামিক রেঞ্জের ক্ষেত্রে অবভিয়াসলি এগিয়ে থাকবে রিয়েলমি 3 প্রো, ব্যাকগ্রাউন্ডটার দিকে তাকালে বুঝতে পারবেন অ্যান্ড রাস্তার উপরে ডিটেলসটা ভালোভাবে কন্ট্রোল করতে পেরেছে। সো মুখের ফেসের ডিটেলসের দিকেও যদি তাকান তাহলে দেখবেন যে রিয়েলমির ডিটেলসটা একটু বেটার পাবেন অ্যাজ কম্পেয়ার টু পোকোফোন F1। সো এটার পোর্ট্রেট মোডেও তুলে দেখা ছবিটার মধ্যে দেখাই, দুটোই হচ্ছে সেলফি ক্যামেরা দিয়ে তোলা। সো আমার কাছে এজ ডিটেকশনের ক্ষেত্রে দুটোই সেমভাবে কাজ করছে, তবে ডায়নামিক রেঞ্জ একটু বেটার পাচ্ছি রিয়েলমি 3 প্রোতে। বিকজ এই অংশটার দিকে তাকালে দেখবেন যেখানে রিয়েলমি 3 প্রোতে একটু ভালো ডায়নামিক রেঞ্জ পাওয়া যাচ্ছে সেখানে পোকোফোনটা টোটালি ওয়াশ আউট করে ফেলেছে। অন্যদিকে এই সাইডটাতেও সেম কাহিনী যে এখানে বিল্ডিংয়ের কালারটা ভালোভাবে স্পষ্ট বোঝা যাচ্ছে, অন্যদিকে পোকোফোন F1-এ ভালোভাবে বোঝা যাচ্ছে না। ইভেন ফেসের কালারটা আমার কাছে বেশি ন্যাচারাল লেগেছে রিয়েলমি 3 প্রোটা, বাট রিয়েলমি 3 প্রো কেন জানি একটু কুলার টোন বা একটু কালার টেম্পারেচারটা একটু নিচের দিকে নামিয়ে রাখে। সো আমি প্রেফার করব রিয়েলমি 3 প্রো। পরের ছবিটার দিকে তাকাই, পরের ছবির দিকে তাকালে দেখবেন যে দুটোই মোটামুটিভাবে সেম মনে হচ্ছে, একটু কন্ট্রাস্ট বেশি পাবেন রিয়েলমি 3 প্রোতে, ডিটেলসের পরিমাণটাও বেশি মনে হচ্ছে রিয়েলমি 3 প্রোতে। পোকোফোনের ছবি এটার কাছে একটু ওয়াশড আউট লাগছে আমার কাছে। সো রিয়েলমি 3 প্রোর যদি ক্রোমা বুস্টে দেখিয়ে তাকাই তাহলে দেখবেন গ্রিন কালারটা কত ভালোভাবে ফুটে উঠেছে, গ্রিন কালারটা অনেক বেশি বুস্টেড। ইভেন স্কাইয়ের কালারটা যদি খেয়াল করেন তাহলে একটু ব্লুইশ কালার দেখা যাচ্ছে রিয়েলমি 3 প্রোতে, যদিও এটা আর্টিফিশিয়াল তারপরেও এটা আমার কাছে বেটার মনে হয়েছে। সো পরের ছবির দিকে তাকালে দেখবেন দুটোই বেশ ভালো ছবি প্রোভাইড করছে আগের মতো, ডিটেলস বেশি পাবেন রিয়েলমি 3 প্রোতে, কন্ট্রাস্টটাও বেশি পাবেন রিয়েলমি 3 প্রোতে। ইভেন শ্যাডো ডিটেলসের ক্ষেত্রেও দেখবেন রিয়েলমি 3 প্রো একটু এগিয়ে থাকে, লাইক এই অংশটার দিকে তাকালে দেখবেন রিয়েলমি 3 প্রো একটু বেটার এক্সপোজ করতে পেরেছে। ওকে, নেক্সট ফটো।
ক্রোমা বুস্ট। সো রিয়েলমি থ্রি প্রো ক্রোমা বুস্ট আমার কাছে বেটার মনে হয়েছে। সো পরের ছবির দিকে চলে যাওয়া যাক। পরের ছবিতে দেখছেন দুটোই বেশ ভালোভাবে ছবি প্রোভাইড করছে ওভারঅল। এখানে রিয়েলমি থ্রি প্রোতেও ডিটেলস বেশি পাচ্ছেন, পোকো ফোনে ফোনেও ভালোভাবেই ডিটেলস পাওয়া যাচ্ছে। ডাইনামিক রেঞ্জের ক্ষেত্রে দুটোই ভালোই করছে, আমার কাছে দুটোর ছবি মোটামুটি একই রকম লাগছে। তবে রিয়েলমি থ্রি প্রোয়ের যখন ক্রোমা বুস্ট অন করা হবে তখন কালারগুলো বেশি উইয়ার্ড লাগে, এটা আমার কাছে অবশ্যই পছন্দ হচ্ছে না। পরের ছবির ক্ষেত্রে দেখবেন, যদি এই অংশটার দিকে তাকান, আমি আপনাদেরকে একটু জুম করেই দেখাই, জুম করলে দেখবেন এই অংশটাতে একটু বেটার এক্সপোজ করতে পেরেছে রিয়েলমি থ্রি প্রো, মানে শ্যাডো ডিটেলসটা একটু ভালোভাবে হ্যান্ডেল করতে পারছে। সো পোকো ফোন এফোন একটু ডার্ক লাগছে, সেখানে রিয়েলমি থ্রি প্রো একটু ব্রাইট। সো ওভারঅল আমার কাছে মনে হয়েছে রিয়েলমি থ্রি প্রো এই ছবিটার ক্ষেত্রে উইন করছে। যদি ক্রোমা বুস্ট দেই তাহলে ওয়াও, ক্রোমা বুস্ট দিলে আরও বেটার মনে হচ্ছে রিয়েলমি থ্রি প্রোটা। সো ডিএলআইটার ক্ষেত্রে মনে হচ্ছে রিয়েলমি থ্রি প্রো উইন করবে। ওকে, নেক্সট ছবির ক্ষেত্রে ওয়াও, এখানে পোকো ফোন এফোন আমার কাছে বেটার রেজাল্ট দিচ্ছে বলে মনে হয়, বিকজ দেখেন যে এখানে যে ডিটেলসের পরিমাণ সেটা পোকো ফোন এফোনে বেশি অ্যাজ কম্পেয়ার টু রিয়েলমি থ্রি প্রো। সো দুটোতে আমি 100% ক্রপ করেছি। সো রিয়েলমি থ্রি প্রো থেকে পোকো ফোন এফোনে ডিটেলসটা বেশি অবভিয়াসলি, অ্যান্ড কালার কন্ট্রাস্টের ক্ষেত্রে পোকো ফোনটা বেশি রিয়েল লাইফের কাছাকাছি, রিয়েলমি থ্রি প্রোটা একটু কুলার টোন দিচ্ছে আগের মতোই। ডিটেলসের ক্ষেত্রেও পোকো ফোন এফোনে এবার এগিয়ে আছে। সো পরের ছবিতে ক্রোমা বুস্ট, এটা কারো কাছে ভালো লাগতে পারে, বাট বেশি ন্যাচারাল ছবি চাইলে আপনি পোকো ফোনের সাথে যেতে পারেন। পরে আরও একটা সেলফি, সো সেলফির ক্ষেত্রে আগেই দেখেছি রিয়েলমি থ্রি প্রো কতটা বেটার রেজাল্ট প্রোভাইড করে, স্কাইটাকে কত ভালোভাবে এক্সপোজ করতে পেরেছে। স্কাইটা পোকো ফোন এফোনে টোটালি ব্লোন আউট, অ্যান্ড ফেসের ডিটেলস, ফেসের কালার কন্ট্রাস্ট সবই ভালো পাচ্ছি রিয়েলমি থ্রি প্রোতে। ইভেন পিছনের যে গাছটা সেটা যদি আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই, দেখবেন যে এখানে গাছের কালারটা কত জোসভাবে ফুটে উঠেছে রিয়েলমি থ্রি প্রোতে, আর পোকো ফোন এফোনে তো কিছু দেখাই যাচ্ছে না। সো পরের ক্ষেত্রে সেলফি পোর্ট্রেট, সেলফি পোর্ট্রেটের ক্ষেত্রে দুটোতেই ডাইনামিক রেঞ্জের পরিমাণটা কমে যায়, বাট তারপরেও রিয়েলমি থ্রি প্রোয়ের ডাইনামিক রেঞ্জটা বেটার, দেখতেই পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডের দিকে তাকালেই বুঝতে পারবেন। পরের ছবির ক্ষেত্রে হচ্ছে ম্যাক্রোশট, ম্যাক্রোশটের ক্ষেত্রে পোকো ফোনটা একটু বেটার শার্পনেস দিচ্ছে, বেটার ডিটেলস প্রোভাইড করছে বলে আমার কাছে মনে হয়। সো রিয়েলমি থ্রি প্রোয়ের ওকে, আরেকটা ছবি রিয়েলমি থ্রি প্রো। সো এবার দুটোই সেম সেম মনে হচ্ছে, সো দুটোই বেশ ভালো। পরেরটা ওকে, এটা হচ্ছে ক্রোমা বুস্ট রিয়েলমি থ্রি প্রোয়ের, কালারটা আমার কাছে বেশি ভালো লাগছে, বাট ন্যাচারাল লাগছে পোকো ফোনেরটা। পরের ছবিতে দেখতে পাচ্ছেন যে আমি দুটো ফোন দিয়েই তোলা ছবিগুলোকে 100% জুম করেছি, মানে যখন ছবিটা তুলেছি তখনই 100% জুম দিয়ে তুলেছি। সো এটা যদি আমি একটু ডিটেলসের দিকে যাই তাহলে এই কারের নাম্বার প্লেটের দিকে একটু খেয়াল করি তাহলে দেখবেন যে ওকে দুটোতেই আমার মনে হয় যে রিয়েলমি থ্রি প্রো একটু বেটার ডাইনামিক রেঞ্জ দিচ্ছে বা বেটার ডিটেলস দিচ্ছে, বিকজ এখানে যে এই 9টা লেখা আছে সেই 9টা বেটার ফুটে উঠেছে রিয়েলমি থ্রি প্রো তো অ্যাজ কম্পেয়ার টু পোকো ফোন এফোন। ইভেন ডাইনামিক রেঞ্জের কথা যদি বলি তাহলে দেখবেন যে কারের এই অংশটা টোটালি ওভার এক্সপোজ হয়ে গেছে পোকো ফোন এফোনে, অন্যদিকে রিয়েলমি থ্রি প্রো এটাকে ভালোভাবে হ্যান্ডেল করতে পেরেছে। সো পরের ছবি তো দেখি যে ক্রোমা বুস্ট অন করলে কী হয়, ক্রোমা বুস্ট অন করলে তেমন বেশি পরিবর্তন হয় না। সো পরে হচ্ছে রিয়ার ক্যামেরার ছবি, সো রিয়ার ক্যামেরায় বেশ দুটোই ভালোভাবে ছবি তুলছে, বাট এক্ষেত্রে আমার পোকো ফোনের ছবিটা একটু বেশি স্যাচুরেটেড মনে হচ্ছে, অন্যদিকে রিয়েলমি থ্রি প্রোটা একটু বেটার মনে হচ্ছে। যদি এটা একটু কুলার টোনের, অন্যদিকে পোকো ফোনেরটা একটু ওয়ার্মার টোনের। সো দেখি পোর্ট্রেটের ক্ষেত্রে কী হয়, পোর্ট্রেটের ক্ষেত্রে দুটোতেই একটু ডাইনামিক রেঞ্জ এবার বেড়েছে বলে মনে হয়, আর এজ ডিটেকশনের ক্ষেত্রে দুটোই একই জায়গায় মিস করেছে, সেটা হচ্ছে এই হাতের দিকটা। তবে রিয়েলমি থ্রি প্রো বেশি মিস করেছে। সো আমার কাছে মনে হয় যে পোর্ট্রেট মোডের ক্ষেত্রে বেটার রেজাল্ট দিচ্ছে দুটোই সেম রেজাল্টই দিচ্ছে, তবে আমি প্রেফার করবো পোকো ফোন F1। এবার চলে যাবো লোলাইট ছবির ক্ষেত্রে, লোলাইটে প্রথমে সেলফির দিকটা দেখবো। সেলফির দিকে তাকালে দেখবেন রিয়েলমি থ্রি প্রো থেকে পোকো ফোন F1টা বেটার রেজাল্ট দিচ্ছে, বিকজ এখানে ফেসের ডিটেলসের দিকে যদি তাকান তাহলে দেখবেন যে পোকো ফোন এফোনে ডিটেলসটা বেশি পাওয়া যাচ্ছে, ইভেন কালারটাও ভালো মনে হয়েছে। রাতের কালারের ক্ষেত্রে অবভিয়াসলি ইয়েলো কালারটা বেটার মনে হয়। তবে ডাইনামিক রেঞ্জের কথা যদি বলি তাহলে দেখবেন যে রিয়েলমি থ্রি প্রোটা বেটার, বিকজ এই মোবাইলের ছবিটার দিকে যদি তাকান তাহলে দেখবেন যে ভালোভাবে এক্সপোজ করতে পেরেছে রিয়েলমি থ্রি প্রো।
পরে ছবির দিকে তাকাই, এটা হচ্ছে নর্মাল মোডে তোলা, দুটোতেই ডিটেলস বেশি পাবেন হচ্ছে পোকো ফোনে। ফোনে ডায়নামিক রেঞ্জটাও বেশি, বিকজ দেখবেন এখানে হাইলাইটসটা রিয়েলমি থ্রি প্রো যেখানে টোটালি ওয়াশ আউট করে ফেলেছে, সেখানে পোকো ফোনে ফোনের হাইলাইটসটা বেশ ভালোভাবে হ্যান্ডেল করতে পেরেছে। ইভেন শ্যাডো ডিটেলসের ক্ষেত্রেও এগিয়ে আছে পোকো ফোনে ফোন। লাইক এই এই ব্ল্যাক কালারের পোর্শনটার দিকে তাকালে দেখবেন যে কত বেশি ডিটেলস পাওয়া যাচ্ছে পোকো ফোন এফ ওয়ানে, যদিও অ্যাপারচার কম হচ্ছে রিয়েলমি থ্রি প্রোতে। দুটো ফোনেই রয়েছে আলাদা আলাদাভাবে নাইট মোড। সো নাইট মোড অন করলে দেখবেন রিয়েলমি থ্রি প্রো একটু ক্রপ করে ফেলে, বাট আদারওয়াইজ পোকো ফোন এফোনটা বেটার রেজাল্ট প্রোভাইড করে, বেটার মানে ওভারঅল একটা বেটার ডিটেলস, বেটার এক্সপোজড এবং ওভারঅল ব্রাইট একটা ছবি প্রোভাইড করে পোকো ফোন এফোন। পরের ছবির ক্ষেত্রে যদি তাকাই তাহলে দেখবেন যে এবার একটু সেলফি ক্যামেরার ক্ষেত্রে রিয়েলমি থ্রি প্রো বেটার রেজাল্ট প্রোভাইড করছে। সো এটাতে বেটার ডিটেলস পাচ্ছেন, বেটার কালার অ্যান্ড মোটামুটিভাবে একটু উজ্জ্বল ছবি পাবেন রিয়েলমি থ্রি প্রোতে। পরের পোর্ট্রেট মোডের ক্ষেত্রে দেখবেন যে ওভারঅল রিয়েলমি থ্রি প্রো বেটার, বিকজ পোকো ফোন এফ ওয়ান আমি একই সাথে দুটো দিয়ে ছবিটা তুলেছি। সো পোকো ফোনে দেখতে পাচ্ছেন একটু ব্লার হয়ে গেছে ছবিটা। সো পরের ছবির ক্ষেত্রে দেখবো যে অ্যাকচুয়ালি কী হচ্ছে। পরের ছবির ক্ষেত্রে দেখছেন রিয়েলমি থ্রি প্রো যখন এক্সট্রিমলি ডার্ক কন্ডিশন তখন রিয়েলমি থ্রি প্রোতে একটু বেটার কালার দেখা যাচ্ছে, একটু ডিটেলসটাও বেশি পাওয়া যাচ্ছে। সো দেখি দুটোতে নাইট মোড রয়েছে আলাদা আলাদা। সো নাইট মোড অন করলে কী হয়, নাইট মোড অন করলে দেখতে পাচ্ছেন রিয়েলমি থ্রি প্রো কত বেটার রেজাল্ট প্রোভাইড করে। জাস্ট এই বারগুলোর দিকে তাকালে বুঝতে পারবেন রেড কালারটা কত স্পষ্টভাবে দেখা যাচ্ছে রিয়েলমি থ্রি প্রোতে, ও অন্যদিকে পোকো ফোনে ফোনে কিছুই বোঝা যাচ্ছে না। ওকে, পরের ছবির ক্ষেত্রে দেখবেন যে দুটোই প্রো মোডে তোলা ছবি, দুটোতে আমি শাটার স্পিড 32 সেকেন্ড, মানে পোকো ফোনে ফোনে 32 সেকেন্ডের শাটার স্পিড, রিয়েলমি থ্রি প্রোতে 16 সেকেন্ডের শাটার স্পিড, এবং দুটোতে 100 ISO দিয়ে তোলা। সো আমার কাছে মনে হচ্ছে পোকো ফোনে ফোন একটা বেশি ন্যাচারাল লাগে, অন্যদিকে রিয়েলমি থ্রি প্রোটা অনেক বেশি ওয়ার্মার কালার টোন দিচ্ছে। সো আমার কাছে প্রেফারেবল হচ্ছে পোকো ফোন এফোন, বিকজ এখানে ডিটেলসের পরিমাণটাও অনেক বেশি। পরের ছবির ক্ষেত্রে দেখবেন যে রিয়েলমি থ্রি প্রোতে বেটার ডিটেলস পাওয়া যাচ্ছে। লাইক ফেসের দিকে তাকালেই দেখতে পাবেন একটু বেটার ডিটেলস পাবেন রিয়েলমি থ্রি প্রোতে, এবং পোকো ফোন এফোনে একটু ওয়াশড আউট ছবি, একটু বেশি পরিমাণে নয়েজও পাওয়া যাচ্ছে মনে হয়। সো পরের ছবির ক্ষেত্রে দেখা যাক অ্যাকচুয়ালি কী হয়। এটা হচ্ছে পোর্ট্রেট মোডে তোলা ছবি, পোকো ফোন কেন জানি না পোর্ট্রেট মোডে ছবি তুলতে গেলে নাইট মোডে একটু শেকি ছবি তোলে, অন্যদিকে রিয়েলমি থ্রি প্রো বেটার ছবি তুলছে। সো এটা যার যার প্রেফারেন্সের ব্যাপার, আমার কাছে মনে হয় না খুব বেশি ডিফারেন্স রয়েছে। পরের ছবির ক্ষেত্রে দেখবেন একটু ডিফারেন্সটা বেশি। সো পরের ছবিতে এটা নর্মাল মোডে তোলা, সো দুটোতেই বেশ ভালো ছবি ক্যাপচার করছে, বাট পোকো ফোন এফ ওয়ানে মনে হয় একটু বেটার ডিটেলস পাওয়া যায়। অন্যদিকে যদি আমরা নাইট মোড অন করি তাহলে দেখবেন যে পোকো ফোন এফ ওয়ানের থেকে কতটা বেটার রেজাল্ট প্রোভাইড করে রিয়েলমি থ্রি প্রো। জাস্ট ওয়াচ হিয়ার কতটা বেশি ডিটেলস পাওয়া যায় রিয়েলমি থ্রি প্রোতে। অন্যদিকে কালারটা একটু বেশি স্যাচুরেটেড মনে হয় রিয়েলমি থ্রি প্রোতে, তাই বেশি ন্যাচারাল লাগবে পোকো ফোন এফ ওয়ান। পরের ছবির ক্ষেত্রে আরেকটা সেলফি, পোকো ফোন বরাবরের মতোই শাটার স্পিডটা কমিয়ে দিচ্ছিল যার ফলে ছবি একটু ব্লারি আসছিল। পরের ছবির ক্ষেত্রেও দেখবে যে রিয়েলমি থ্রি প্রো ওভারঅল একটা ব্রাইট ইমেজ প্রোভাইড করছে, যেখানে পোকো ফোনেরটা প্রায় কিছু দেখাই যাচ্ছে না। পরের ছবির ক্ষেত্রেও দেখবেন যে রিয়েলমি থ্রি প্রো একটু বেটার ইমেজ প্রোভাইড করে। এরপর যদি নাইট মোড অন করি তাহলে দেখবেন রিয়েলমি থ্রি প্রো অবভিয়াসলি বেটার রেজাল্ট প্রোভাইড করছে। পোকো ফোনে ফোনে দেখবেন কত পরিমাণে নয়েজ, সো নয়েজ রিডাকশনের ক্ষেত্রে রিয়েলমি থ্রি প্রো বেটার কাজ করছে এবং ওভারঅল ব্রাইট ছবি প্রোভাইড করছিল। সো পরের ছবিতে দেখছেন দুটোই আইডেন্টিক্যাল, আমার কাছে পোকো ফোনেরটা একটু বেটার লাগছে। সো পরের ছবিতে দেখা যাক কী হয়। এটা নাইট মোডে তোলা, নাইট মোডে ছবি তুললে অ্যাকচুয়ালি পোকো ফোনে ফোনেরটা যখন একটু ভালো কোয়ালিটির লাইট পাবে বা একটু লাইট থাকবে তখন হচ্ছে পোকো ফোনে ফোন বেটার রেজাল্ট প্রোভাইড করে। সো আমরা একটু জুম করে দেখি যে ডিটেলসের পরিমাণটা কোনটাতে কত বেশি। সো ও শিট, রিয়েলমি থ্রি প্রো যেখানে ছবিগুলোতে স্ট্যাকিং করতে গিয়ে টোটালি ব্লার করে দিয়েছে, সেখানে দেখবেন পোকো ফোন এফোনে কতটা বেশি ডিটেলস পাওয়া যাচ্ছে। সো যখন একটু বেশি লাইট পাওয়া যায় তখন বোঝাই যায় পোকো ফোন এফোন কতটা বেটার রেজাল্ট প্রোভাইড করতে পারে। পরের ছবির ক্ষেত্রে দুটোই মোটামুটি সেম। এরপর একটা নাইট মোডে তোলা, নাইট মোডে দেখতে পাচ্ছেন যে পোকো ফোনটা কত ওয়াইডার ফিল্ড অফ ভিউ দেয়, সেখানে রিয়েলমি থ্রি প্রো একটু ক্রপ হয়ে যায়। সো আমার কাছে মনে হয় বেটার রেজাল্ট প্রোভাইড করছে পোকো ফোন এফোন। সো পরের ছবির ক্ষেত্রে দেখবেন যে এবার এই ছবিটার ক্ষেত্রে আবার রিয়েলমি থ্রি প্রো বেটার ডিটেলস দিচ্ছে। জাস্ট এই ঢাকা রিপাবলিক লেখাটার দিকে তাকালেই বুঝবেন যে বেটার ডিটেলস পাওয়া যাচ্ছে রিয়েলমি থ্রি প্রোতে। ওভারঅল আদারওয়াইজ সব কিছু সেম। ইন নাইট মোড অন করলে এবারও রিয়েলমি থ্রি প্রো বেটার রেজাল্ট করছে। পরের ছবির ক্ষেত্রে রিয়েলমি থ্রি প্রো, বিকজ এখানে ডিটেলস বেশি পাওয়া যায়, আর পোকো ফোনে ফোনেরটা দেখবেন যে একটু ব্লার হয়ে গেছে ছবিগুলো। সো পরের ছবির ক্ষেত্রে যাই,
সেটা হচ্ছে নাইট মোডে তোলা। নাইট মোডের ক্ষেত্রে একটু পোকো ফোন F1টা বেটার রেজাল্ট প্রোভাইড করে, সেটা আমি আগেই বলেছি। যখন একটু লাইট পাওয়া যায় তখন পোকো ফোন রিয়েলমি 3 প্রো থেকে বেটার রেজাল্ট প্রোভাইড করতে পারে। সো সেম কাহিনি এটার ক্ষেত্রেও, পরের ছবির ক্ষেত্রে দেখি কী হয়। এর দুটোই নাইট মোডে তোলা। সো আবার সেলফির ক্ষেত্রে দেখবেন যে রিয়েলমি 3 প্রো একটু বেটার রেজাল্ট প্রোভাইড করে বলে মনে হয়, বিকজ ফেসের ডিটেলসটা একটু বেটার পাওয়া যাচ্ছে পোকো ফোন F1-এর তুলনায়, বাট দুটোই স্ট্রাগল করছে বেশ। পোর্ট্রেটের ক্ষেত্রে এবার মনে হয় যে পোকো ফোন F1-টা বেটার রেজাল্ট প্রোভাইড করছে, বিকজ এখানে ডাইনামিক রেঞ্জ অ্যান্ড ডিটেলস দুটোই বেশি পাওয়া যাচ্ছিল পোকো ফোন F1-এ। সো আমি যদি ওভারঅল ক্যামেরার কম্পারিজন করতে চাই, তাহলে আমি বলবো যে রিয়েলমি 3 প্রো ইজ দ্য উইনার, বিকজ ডে লাইটে অবভিয়াসলি রিয়েলমি 3 প্রো সব সিচুয়েশনে বেটার রেজাল্ট প্রোভাইড করেছে। অ্যান্ড নাইট সাইটের ক্ষেত্রেও দেখবেন যে রিয়েলমি 3 প্রো বেটার শার্পনেস, বেটার কালার অ্যান্ড বেটার ডিটেলস প্রোভাইড করে। অন্যদিকে পোকো ফোন F1 যখন একটু লাইট পাওয়া যায় তখন রিয়েলমি 3 প্রো থেকে নাইটে একটু বেটার রেজাল্ট প্রোভাইড করে। বাট ওভারঅল আমি বলবো রিয়েলমি 3 প্রো পোকো ফোনের মতো একটা ফোন থেকে অনেক বেটার রেজাল্ট প্রোভাইড করে। সো আপনাদের কাছে মনে হয় কোন ফোনটা বেটার রেজাল্ট প্রোভাইড করে আমাদেরকে জানাতে পারেন উপরের আই বাটনের পুল থেকে, অথবা আমাদের কমেন্ট বক্সেও কমেন্ট করে জানাতে পারেন। সো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন ভিডিওতে, যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে করতে পারেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, অ্যান্ড বেল বাটনটা কিন্তু অবশ্যই ক্লিক করে রাখবেন। সো আজকের মতো চারা, বাই বাই, দেখা হবে পরে কোনো ভিডিওতে।